আজই প্যারিস সেন্ট জার্মেনের হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। মেসি না খেললেও শেষ ম্যাচ খেলতে নামবেন সার্জিও রামোস, আর শেষবার পিএসজির ডাগ আউটে দাঁড়াবেন ক্রিস্টফ গালথিয়ের। মৌসুমের শেষ ম্যাচ ঘিরে নানা জল্পনা আলোচনা, তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে পিএসজি থেকে লিওনেল মেসির বিচ্ছেদের খবর। প্রতিদিন গণমাধ্যম খোরাক জুগিয়েছে বা জোগাচ্ছে মেসি পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন তা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে টুইটারে চোখ দিয়ে রাখতেই হয় মেসি ভক্তদের। কখনো খবর চুক্তি নবায়ন করছে পিএসজি, কিংবা সৌদি পাড়ি দিচ্ছেন মেসি, কখনো যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, কখনো খবর বার্সায় ফিরছেন। দুদিন আগে পিএসজি কোচ বলেই দিলেন পিএসজিতে থাকছেন না মেসি, যদিও পরক্ষণেই ক্লাব কর্তৃপক্ষ বলে পিএসজির হয়ে নয়, মৌসুমের শেষ ম্যাচ খেলেছেন মেসি। এত কল্পকাহিনীর মাঝে হঠাৎই দল ছাড়ার বার্তা দিলেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। যদিও মেসির খবরের ভিড়ে খুব বেশি আলোচনায় ছিলেন না সাবেক স্পেন অধিনায়ক, রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিদায় বার্তাও দিয়েছে ফরাসি ক্লাবটি। 2021 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দেন রামোস। দীর্ঘদিন ইঞ্জুরির সঙ্গে লড়েছেন, ক্লাবটির হয়ে দুই মৌসুম খেলে জিতেছেন দুটি লীগ শিরোপা। নিজের বিদায়ের খবর নিশ্চিত করে রামোস লিখেছেন, আজকের দিনটি আমার জন্য বিশেষ, আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাবো, বিদায় বলবো পিএসজিকে। সাম্প্রতিক সময়ে যত আলোচনা পিএসজিকে ঘিরে, ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি এমনই ঘোষণা দিয়েছিলেন কোচ ক্রিস্টফ গালথিয়ের। কিন্তু ক্লাবটিতে ক্ষণে ক্ষণে সৃষ্টি হচ্ছে নাটক, শেষ কোথায় কেউ জানেও না, কারণ মেসিকে বিদায় বলে দেওয়ার দুদিন পরেই নিজেরই বিদায়ের খবর পেলেন গালথিয়ের। গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাবটির সঙ্গে যোগ দেন গালথিয়ের। আরও এক বছর বাকি থাকলেও তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নাকি চূড়ান্ত হয়েছে, এমন খবর দিয়েছে সংবাদ মাধ্যম লেকিপ। জানিয়েছে নতুন কোচের সন্ধান করছে পিএসজি। লিগ ওয়ানের শেষ ম্যাচে পিএসজির মুখোমুখি হবে ক্লোরম, ম্যাচটি শুরু হবে রাত একটায়। লেকিপের খবর সত্যি হলে রামোসের পর শেষবার ডাগ আউটে বসবেন গালথিয়ের, হতে পারে আজই পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসিও। এদিকে ইঞ্জুরিতে থাকা নেইমারও ছাড়তে চাইছেন পিএসজি। বলা যায় প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে বাজছে বিদায়ের সুর। কাজল রায়, এটিএন নিউজ।